হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন এটাই দোয়া করি তো চলে আসলাম আবারও আরও একটি রেসিপি নিয়ে সেটা হলো হালুয়া রেসিপি আর ডিম আর দুধ সুজি দিয়ে অসাধারণ একটা হালুয়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর আসছে সর্বপরাতে এটা আপনারা অবশ্যই ট্রাই করবেন তাহলে চলুন চলে যাই এই হালুয়ার রান্নায় তো এই হালুয়াটি রান্নার জন্য আমার এখানে লাগবে পাঁচটা ডিম তো আমি এখানে পাঁচটা ডিম নিয়েছি ভেঙে আমি একটা ব্লেন্ডারের ঝাড়ের ভিতরে ডিমগুলোকে ঢেলে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ চিনি আর দিয়ে দিচ্ছি এখানে লবণ সাত মতো আর দিয়ে দিচ্ছি এখানে ঘি ঘি নিয়েছি ওয়ান ফুট কাপ আর এখানে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ হাফ কাপ এখন ভালো করে এগুলোকে মিশিয়ে নিব তো ভালো করে আমি ব্লেন্ডার করে নিয়েছি দুই তিনটা পাঁচ দিয়ে দিয়ে এখন আমি চলে আসলাম রান্নায় তো দিয়ে দিচ্ছি এখানে ফ্রাইপ্যানে ঘি ওয়ান ফুট কাপ ঘিটা গলে গেছে এখন দিয়ে দিচ্ছি সুজি এখানে আমি হাফ কাপ সুজি নিয়েছি তো সুজিটাকে ভালো করে আমি ঘির ভিতরে ভেজে নিব তো সুজিটা আমার ভাজা হয়ে গেছে আমি ব্রাউন কালার করে সুজিটাকে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিব এখানে দুধ আর এই দুধের ভিতরে আমি দিয়ে দিয়েছি চিনি হাফ কাপ আর একটু লবণ এখানে আমি দেড় কাপ দুধ দিয়েছি এখন দুধটাকে ভালো করে সুজির সাথে নেড়ে এটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর চুলার আঁচটা একদম লুতে রেখে তো যখন সুজিটা এরকম সিদ্ধ হয়ে এরকম ঘন হয়ে যাবে তখনই আমি এর ভিতরে দিয়ে দিব যে ডিম আর দুধটা আমি ব্লেন্ড করে রেখেছি সেই মিশ্রণটা আমি এর ভিতরে ঢেলে দিচ্ছি আমি আস্তে আস্তে ঢেলে এটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নিব অবশ্যই চুলার আঁচটা লোতে রাখতে হবে আর নাড়াটা বন্ধ করা যাবে না যখন এটা নাড়তে নাড়তে যখন এরকম গণ হয়ে আসবে তখন আমি এর ভিতরে দিয়ে দিব ফুড কালার আমি এখানে কেওড়া জল আর একটু জর্দা রং আর একটু দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন ভালো করে নেড়ে এটা সুজির সাথে মিশিয়ে নিব আর নাড়তে নাড়তে দেখবেন এক পর্যায়ে এটা একটু ঘন হয়ে আসবে যখন এটা ঘন হয়ে আসবে তখনই আমি এর ভিতরে দিয়ে দিব এলাচ গুঁড়া তো আমি এখানে হাফ চামিচ এলাচ গুঁড়া গুঁড়ো করে নিয়েছি এখন এই এলাচ গুঁড়াটাকে ভালো করে নেড়ে সুজির সাথে মিশিয়ে দিব আর এই চুলার আঁচটা লোতে রেখে এটা করে নিতে হবে যখন দেখবেন পেনের গা থেকে এটা এরকম উঠে উঠে আসতেছে তখনই এর ভিতরে দিয়ে দিব এক টেবিল চামচ ঘি এখন আবারও নেড়ে ঘিটা মিশিয়ে নিব। তো ঘিটা মিশানো হয়ে গেছে আর এটা আমার পেনের গা থেকে উঠে আসতেছে আর এটা আমার হয়ে গেছে কমপ্লিট আমি এটা এখন নামিয়ে নিব। তো আমি এখানে একটা টেরে নিয়েছি আর টেরের ভিতরে একটু ঘি মেখে নিয়েছি এখন আমি এই টেরের ভিতরে হালুয়াটা সেট করে নিব তো আমি সম্পূর্ণভাবে হালুয়াটা টেরের ভিতরে ঢেলে নিয়েছি এখন একটা চামিচের সাহায্যে সুন্দর করে সমান করে স্কোয়ার শেপ দিয়ে নিয়েছি আর উপরে কিছুটা বাদাম কুচি আর কিশমিশ দিয়ে একটু চামিচ দিয়ে চেপে চেপে বসিয়ে দিচ্ছি এখন এটাকে আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব এটা ঠান্ডা হয়ে গেছে আমি এখন এটাকে একটু কেটে নিচ্ছি তো এটা আমি একটু ডায়মন্ড আকারের করে কেটে নিচ্ছি তো আমার এটা কাটা হয়ে গেছে আমি একটা স্যাভিন প্লেটে সাফ করে নিচ্ছি আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এটা খেতে কিন্তু অসাধারণ লাগে বাসায় ট্রাই না করলে আসলে বুঝবেন না এটা স্বাদ কতটা যাই হোক বুলচুটি হলে ক্ষমা চোখে দেখবেন ভালো থাকুন সবাই দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ